আমি জানি জামালপুরের ভোলা 150 টাকা তোলা, কত আরো বেশি, তাহলে ওইটা তো ভুল হয়ে গেছে। জামালপুরের ভোলা 150 টাকা তোলা, সত্যি যদি তোমরা হও ভালা, তাহলে বসার আগে এই জায়গা বলার আগে এই জায়গায় বসে যাবা বাবা। আর রোডে ঘাটে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে আল্লাহর রাস্তা আয়না শোনার চান, শোনা যা গোলাম রব্বানি কি বলতে চাই, কেন বা কষ্ট করে আসলাম আমারে বড় ভাই, কেন বা কষ্ট করে এই মাহফিল আমারে দাওয়াত দিয়েছেন আমি নিজেও জানি না। আমার ভাইয়েরা বছরের সবচাইতে বড় মাহফিল আজকে কথা বলতেছি, এত বড় মাহফিল আমি 3-4 বছরের মধ্যেও পাই নাই। এজন্য মনে কিছু নেবেন না, আমি যদি কোনো বাজারের মধ্যেও দাঁড়াই, ওই বাজারে দাঁড়ায় যদি সেলুনে সেভ করতেও বসি, তাও 500-600 মানুষ আমার পিছনে ঘুর ঘুর করে, এরকম একটা অবস্থা পরিণত হয়ে যায়। সেলফি তোলা ঠেলা ঠেলি বাজে, কিন্তু এলাকার অবস্থা মনে হয় এলাকায় ইউটিউব ইন্টারনেট নাই, অথবা এলাকার ছেলে পেলে ভদ্র মোবাইল ব্যবহার করে না বইয়ের ভয়ে, এরকমও হতে পারে। তাই যাই হোক, আমি আর ওইদিকে যাব না, সরাসরি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই। বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আরো জোরে বলেন লাভটাকে। আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন আওয়াজ দিবেন মনে হচ্ছে এক একজন 100 জনের ভূমিকা পালন করবেন, এটি মানুষ কম না বেশি ওটা বুঝানোর দরকার নেই। এমন আওয়াজ দিবেন মনে হবে যে হাজার হাজার মানুষ বসে আছে না, গলা ফেটে আওয়াজ দেন। মুসলমানের বাচ্চা হলে না জোরে না আওয়াজ দেবেন, জোরে জোরে, শক্তি নাই নাকি ঠান্ডা লাগেছে? হ্যাঁ, এই জমিন আল্লাহর নামের আওয়াজ দিতে ভয় আছে নাকি? আর রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে, যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি থাকতে পারবে না, জুলুম বা জালেম থাকতে পারবে না। কথা বলে ঠিক কি না? আওয়াজ দেওয়া লাগবে। মুসলমানেরা কা পুরুষের জাত নয়, মুসলমানেরা বীরের জাত, কথা বলেন ঠিক কি না? এই জন্য বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বাইসে থাকা লাভ নাই, 100 বছর হায়াতের প্রয়োজন নয়, ইমানের পথে ইসলামের পথে 1 বছর টিকে থাকলে যথেষ্ট, কথা বলেন ঠিক কি না? এই জন্য কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। কাব্বির তাকবীর হবে কার নামে? তাহলে আর একবার আমি তিলাওয়াত করব, দেখি তো জামালপুরের পোলাদের আওয়াজ কেমন, বলবেন তো ইনশাল্লাহ রাজি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের জন্য আল্লাহর আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রহমত নাজিল হচ্ছে কিন্তু চোখ আমাদের তো নাই দেখার মতো, কথা কন ঠিক কিনা? এই চোখে সিনেমা দেখেছি, এই চোখে নোংরা নারীদের দিকে তাকাইছি, এই চোখে কত কিছু দেখছি, বিদায় চোখটা তো ঠিক নাই। অনেকে করছে হুজুর কি কন, তাকাইলে তো 3 কিলোমিটার দেখি, কিন্তু এই দেখা রহমতের ফেরেস্তা দেখা, আল্লাহ রহমত দেখার মতো চোখ আছে না নাই, সেই চোখে পড়ে আছে ময়লা, কথা বোঝা গেছে? সেই চোখ আছে অন্ধর কাতারে, ওই চোখ চালু করার মতো ইবাদত আমল কোনোটা এখন পর্যন্ত আমরা করতে পারি না। হুজুর কথা ঠিক আছে বাবা, রাগ করতেছেন মনে হয়, দিলের কানটা লাগা শোনেন। তাহলে মুমিনদের সামনে কোরআন দেওয়াজ কলা কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাক্কির ফা ইন্নাযিকরা তানফাউল মুমিনিন। সূরা যারিয়ার 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, কথা বলেন না কেন?
কোরআনের কথা কালে শুনলে হবে না, মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, সেইটা তোমাদের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানায় দিলেন তাদের জন্য আমি আল্লাহ হেদায়েত রাস্তাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, শুধুমাত্র হেদায়েত রাস্তা সহজ করে দেব না, যেই মানুষগুলো আমার কোরআনের উপদেশ গ্রহণ করে, আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলোই হলো বুদ্ধিমান জ্ঞানী। আল্লাহ একবার বলে, তাহলে বুদ্ধিমানেরাই কোরআনের ভালো ভালো উত্তম সুন্দর সুন্দর উপদেশগুলো গ্রহণ কর, আর বোকারা গ্রহণ করে না। এই জন্য ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন না, বাড়িতে নিয়ে যাবেন। তাহলে কথা হবে কোথা থেকে? কোরআন থেকে। কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে সত্য ছাড়া মিথ্যা মিথ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি আমার একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সংশয় নাই, কোনো ধোকা নাই, কোনো ধরনের বানোয়াট কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দ্যার ইজ নো ডাউট, বলেন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কিতাব আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের পথ দেখানোর জন্য আসমান থেকে নাজিল করেছেন। কে? সেই কিতাবের কথা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সেই কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো সমস্যা হবে না তো? তাহলে ভালো করে শোনেন, আমি কথা বলতে চাই পবিত্র কুরআনুল কারীমের 66 নাম্বার সূরা, মোটায়াত আছে 30টি রুকু আছে, 2টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন। সুরাটির নাম হলো মুলুক। কি নাম? মুলুক। পবিত্র কুরআনুল কারীমের 66 নাম্বার সুরা, 29 নাম্বার পারার প্রথম সুরা। মুলুক মানেই হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়া, ক্ষমতা। কষ্ট হচ্ছে মনে হয়? এই সুরা মুলুক যারা নিয়মিত তিলাওয়াত করবে এর অনেক ফজিলত আছে। যে ব্যক্তি সূরা মুলুক তিলাওয়াত করবে, মৃত্যুর পরে তার জন্য সূরা মুলুক যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে তার জন্য কবরের সল জবকে আল্লাহ সহজ করে দেবেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সূরা মুলুক যে নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর আদালতে তার পক্ষে ঝগড়া করবে, সুপারিশ করবে, আল্লাহকে বলবে আল্লাহ কেন জান্নাত দেবেন না, তোমার এই বান্দাকে জান্নাত দিতে হবে, তোমার এই বান্দা নিয়মিত আমাকে তিলাওয়াত করেছে, আমাকে নিয়মিত তিলাওয়াত করেছে, আল্লাহ অবশ্যই আপনার এই বান্দাকে আপনাকে জান্নাত দিতে হবে। সূরা মুলুক কঠিন কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে আল্লাহর আদালতে, বলেন আল্লাহু আকবার। তাহলে নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করার দরকার আছে না নাই? ভাই হুজুর কি বলেন, ফজরে টের পাই না আবার কেমনে পড়বো, এরকম আছে না নাই? অনেক ফজিলতের ওয়াজ শুনি কিন্তু আমলের বেলায় আমাদের শূন্য। এ বাজার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তারে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করলে এই সূরাটি আপনার পক্ষে সুপারিশ করবে, কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে। সেই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে সেই কোরআন থেকে আলোচনা করব, কোরআনকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, ছেলে মেয়েকে কোরআন পড়নেওয়ালা বানাবো। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই আমার সাথে একটু তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোদ্দাত, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সীম দয়াল আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে?
আল্লাহ নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? একজন ইমানদারের প্রত্যেকটা দিন শুরু হবে কার নাম নিয়ে? প্রত্যেকটা কাজের শুরুতে কাকে স্মরণ করবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين بولن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন তো তামাম পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিককে? আসমান আর জমিনের মালিককে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার! আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর চাইতে ক্ষমতা ধরার কেউ আছে? জোরে বলেন আছে। সব চাইতে বড় কে? সব চাইতে বড় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা জানে না জানে কে? মুসলমান আল্লাহর গোলামেরা দিলের কানটা লাগা শুনবেন, আল্লাহর চাইতে ক্ষমতা ধরার কেউ নাই, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহই হলেন পৃথিবীর একচ্ছত্র মালিক। কথা বলেন ঠিক কি না? বিদায় আমার আল্লাহর হাতে সকল ক্ষমতা, তিনি হলেন আসমান জমিনের রব, তিনি হলেন সৃষ্টিগুলোর রব, তিনি হলেন আপনার আমার রব। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা নিজের কাছে রাখে নাই, কিছু কিছু ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে। কথা বলেন ঠিক কি না? যেমন হলেন আল্লাহ পৃথিবীর মালিক মনিব বাদশাহ, কথা বলেন না কেন? তামাম পৃথিবীর মালিককে? সকল ক্ষমতার মালিককে? আল্লাহ। আবার পৃথিবীতে কিছু কিছু মানুষকে একটু করে ক্ষমতা দেয়, কথা বোঝেন না? ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ক্ষমতা পাওয়ার পরে যারা ইনসাফ আদল সমাজে প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, আল্লাহ তাদের ওপর রাজি খুশি হয়। আর যারা সমাজে ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অত্যাচার করে, দেশের মানুষকে হত্যা করে, জেলখানায় বন্দি করে, ফাঁসি দিয়ে মারে, শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দেয়, আল্লাহ রব্বুল আলমিন ওই সালেমদের ওপরে খুশি না বেজার? এজন আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য জুতার বাড়ি খিলে বিদায় করে। কথা কন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পাইলে মানুষের গরম আছে না নাই? আরো জোরে বলেন গরম আছে না নাই? ক্ষমতা পাইলে সে বড় নয়। আজকে ক্ষমতা আছে মানুষের দাম দেয়, আর ক্ষমতা না থাকলে রিক্সাওয়ালারে ডাকলেও রিক্সাওয়ালাও শোনে না। কথা কন না কেন? এই যে গতকালকে আগের দিন যমুনা নিউজ একটা টেলিভিশনে নিউজ দেখলাম, এক সময় এমপি ছিল, আজকে সে রাস্তার ভিক্ষু ফকির। কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? এজন্য ভাইয়ের আমার ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ অনেককে ক্ষমতা দিয়েও ওপরে লাভ দিতে গিয়ে নিচে পড়ে ওর হাত পা ভেঙে বিদায় হয়েছে। কথা কথা ঠিক কিনা? এজন্য আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আমার কথা আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। সামনের দিকে আমি কি যাব? যাবো তো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? কলিজার টুকরা যুবক ভাইরা, জামালপুরের পোলা, তোমাদের মনটা বড় ভালা, কোরআন শুনে আজকে মিটাইতে হবে যত দুঃখের জ্বালা। কথা কও ঠিক কি না? কোরআন শুনতে রাজি আছো তো সোনার টুকরারা? শোনো আল্লাহ পাক কি বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মহামান্বিত সেই সত্তা
যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, স্পিরিট। আল্লাহু আকবার বলেন, তিনি সর্ববিষয়ে শক্তিমান। অসম্ভবকে সম্ভব করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? নাকি গ্রামীণ ফোনের? অসম্ভবকে সম্ভব করায় গ্রামীণ ফোন, 4G গতিতে স্পিরিটে চলেছে। এরকম কিছু কথা বলেন, এরকম কিছু বাইরা আমার ক্ষমতা পাইলে তো মানুষ লাফালাফি করে, সেই কথা একটু পরে বলি। একটা পাতি নেতার গরমে পর্যন্ত এলাকায় থাকা যায় না, বড় নেতা না কি নেতা? আরো জোরে কন, পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথায় কথায় বলে, তুই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, জামালপুরের পোলা 150 টাকা তুলা, তোর জীবন করে দিব ফালা ফালা। বাঁচতে চাইলে থাক, আর মরতে চাইলে পালা নাকি? বাঁচতে চাইলে পালা। কি মশান, কি হুমকি ধুমকি দেয়, আছে না না? তোমার মতো কত পাতি নেতা, তোমার মতো কত ক্ষমতাধর ব্যক্তি, বেশি কিছু লাগবে না, তো আল্লাহর সাইজ করতে বেশি কিছু লাগবে না, খালি 3 বার বমি আর পিছনের দরজা একবার ঢিল করে দিবি। ওই জামালপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকলে কথা কন ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখবে গেছে, আব্দুল সাত্তারে বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। এজন আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, তাহলে তো বউ বাচ্চা টেনার চেনার টাইম থাকবি না, কথা ঠিক কেনা? বউক মা কয়া ডাকবো, মা কয়া? বেশি গহন শরীরের গরম দিও না। যারা একটু মোটা তাজা মানুষ, ওরা হ্যাংলা পাতলা চিকন দেখলে কয় তোরে তো এক ঠেলা মালে তুই 3 কিলোমিটার পুড়ে দে। যারা একটু ফর্সা মানুষ, চামড়া সুন্দর, অহংকারে পা ফেলে জমিনে, কথা কন? আমি সুন্দর মানুষ, আমার সে সুন্দর আছে কি? ও তো কালা, ওই কালার অন্তর ভালা, আর তুই ফর্সার অন্তর তো অসুন্দর, কথা কন ঠিক কেনা? চেহারা সুন্দর হলে হবে না, চরিত্রটাও সুন্দর হওয়া লাগবে, আমল আখলাকও সুন্দর হওয়া লাগবে, কথা কন ঠিক কেনা? কালো মানুষের দাম আল্লাহর কাছে আছে, হাফসি কালো বেলাল দাম কমছে না বাড়ছে? চেহারা কালো অসুন্দর, কিন্তু আল্লাহর কাছে অন্তরটা এত ধবধবে সাদা, যার আজান খোদ আল্লাহ রাজধানী পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ একবার বলেন, এজন আল্লাহ সুন্দর দেখে না, মোটা তাজা দেখে না, টাকাওয়ালা দেখে না। ওই কোটিপতি ব্যক্তির চাইতে যদি রাস্তার একটা ভ্যান চালক ইমানদার হয়, নেককার হয়, তাহাজ্জুদ গুজারি বান্দা হয়, আল্লাহর পছন্দের বান্দা হয়, আল্লাহ কোটিপতিকে জান্নাত দেবে না? এই রিক্সাওয়ালার তাকওয়া যদি ভালো হয়, এর আল্লাহ জান্নাত দেবে, কথা বলে ঠিক কেন? ওই বাদশার দাম নাই, রাজ্যের একটা প্রজার ভিতরে যদি ইবাদ থাকে, ও যদি ফোতফাতে বসবাস করে, আল্লাহর কাছে ও দামি, কিন্তু বাদশা দামি হতে পারবে না, কথা বলে ঠিক কেন? এই শোনো, পাতি নেতা ছিল মক্কাতে, কোন জায়গায়? আগে 3-4 গ্রাম মিলে একটা দলপতি গ্রত্য লিডার ছিল, আলে মোলামা থাকলে ভালো বুঝবেন, গ্রত্য লিডার দলপতি, 4-5টা গ্রাম মিলে একজন মোরল শাসক ছিল। এরকম একজন পাতি নেতা, নাম ছিল তার আমর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এই পাতি নেতা আমর, মহাবীর আমর ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, নতুন নতুন কথা বলে, যে কোনো ভাবে হোক তারে দাওয়াত কাজকে বন্ধ করে দিতে হবে। এই ষড়যন্ত্র করে প্রতিমার সামনে তারা ওয়াদা করলো, লা তুজ্জা দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ মা দুর্গার সামনে দাঁড়ায় ওয়াদা করলো, যতক্ষণ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা উজবিল্লাহ, নবীর কাল্লা নেবে মহাবীর কাফের আমর, কারণ কি? নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, নবীকে ওর বাড়িতে চুরি করছে, ডাকাতি করছে, ওর জায়গা জমি দখল করছে, কথা কন না কেন? করেছে করে নাই কেন? শুধুমাত্র তাওহীদের দিকে মানুষকে ডাকার কারণে, আল্লাহর দিকে ডাকার কারণে, কোরআনের দিকে ডাকার কারণে, নতুন ধর্মের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়া, এটাই ছিল রসুলের অপরাধ।
আর এই অপরাধে রসূলের কাল্লা পর্যন্ত নিতে চায়, প্রতিমার সামনে শপথ গ্রহণ করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না না পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, জোরে কন্যা ওজবিল্লাহ। এই কথা বলে সেনাবাহিনী রেডি করে রওনা করছে নবীর কাল্লা আনার জন্য। এই খবর মদিনায় পৌঁছে গেলেন, নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীরামর আমাকে হত্যা করার জন্য রওনা করেছেন, আমার কাল্লা নিতে চাই, নবীজি এইটা শোনার পরে সাহাবা ইকরামদের সামনে শেয়ার করলেন। দেখে বলেন আমার সাহাবীরা মক্কার মহাবীরা আমার প্রতিমার সামনে দাঁড়িয়ে ওয়াদা করেছে, যতক্ষণ না পর্যন্ত আমার কাল্লা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত নাকি এক ফোঁটা পানিও পান করবে না। নবীর কথা শোনার পর নবীজির সাহাবী হযরত ওসমান দেখে বলে, নবী গো আপনি এত বড় আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার হাত পা অবাস করে দেয়, প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার আগে যেন তার জীবনে শেষ হয়ে যায়, এমন দোয়া আপনি আল্লাহর কাছে করেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন ঠিক কেনা? হযরত ওসমানের কথা শুনে নবী আসমানের দিকে হাত তুলে ডেকে বলে, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করবি না দেরি, নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু এই দুই হাত দোয়া করার জন্য দেই নাই। এই কথা শোনার পর নবীজি হাত নামায় ফেললেন। আপনাদের মাঝে আমি বলতে চাই, বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? ফুলদহ। ফুলদহ, আহা, ফুল ফুলদহ চন্দনপুর। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, প্রতিদিন ডাকাতি হচ্ছে, গরু বাছুর চুরি হচ্ছে, কথার কথা। আবার মনে করেন না হুজুর চুরি করার দোয়া দিচ্ছে, ওয়াজ বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, কথাকে বুঝাইতে পারলাম? ইমাম সাহেবের কাছে একজন 10 কেজি জিলেপি নিয়ে যা, বলে হুজুর দোয়া করে দেন। কেন? কয় প্রতিদিন চুরি বেড়ে গেছে, চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন হয়ে গেছে, বউ ঘুম আসে সকালবেলা উঠে থেকে, বউয়ের চেন নাই, কি নাই, গলার চেন নাই, কানের দুল নাই, নাকের ফুল নাই, হাতের চুরি নাই, কি যে এক টেনশন। আপনি একটু দোয়া করেন, হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই চন্দনপুর ফুলদহ এই গ্রামের সমস্ত মানুষগুলোকে চোরের হাত থেকে আপনি হেফাজত করেন। চোরও তাই জিলেপি খাওয়ার আশায় দোয়ায় শরিক হয়ে বলতেছে, আমিন আমিন আমিন। আপনারাই বলেন তো, ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এই চন্দনপুরের যুবকেরা তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা স্ত্রীর গহনা গাটি উদ্ধার করতে চাও, যদি এই গ্রামের সমস্ত মানুষকে চুরির হাত থেকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে 4 জন করে 16 জন যুবক বাঁশের লম্বা লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা, দেখবা চোর কোন দিক দিয়ে ঢোকে, ঢোকা মাত্র চোরের গিরা লাঠি দিয়ে ওয়াশ করবা, চোর হাত তুলে আমিন কবি না তওবা করে ভালো হবে। হ্যাঁ, সব জায়গায় দোয়া দেয় কাজ হয়, কথা কন না কে? বিষাক্ত সাপ আপনার সামনে, ওই জায়গায় খালি দোয়া পড়তেছেন, আল্লাহ সাপের হাত থেকে হেফাজত, ভয়ঙ্কর বাঘ আপনার সামনে দোয়া পড়তেছেন, আল্লাহ বাঁচাও, বাঘ তার আবার গেলে কি দোয়া খেবে, কথা কন? সাপ বাঘ তার আবার গেলে দোয়া দেয় কাজ হবে? অতবার আল্লাহর উলি আপনি হননি, ওই জায়গা বাঘের সামনে বিশাল একটা অস্ত্র নিয়ে দেখেন, দাঁড়ায় থাকেন, বাঘ এমনি দৌড় মারবে, কথা কন ঠিক কেনা? বড় একটা লাঠি নিয়ে খালি একটু ফোঁস ফাঁস করেন, এই সাপ, সাপও দৌড় মারবে, কথা কন ঠিক কেনা? হ্যাঁ, আর হাতত কিছু না থাকলে কুত্তাও আপনার কথা শুনবি না, কথা কন ঠিক কেনা? হ্যাঁ, রাগ করেন না বাজান, মন খারাপ করেন না, নবীজি কি করবেন? জিব্রাইল ডেকে বলে, নবী আল্লাহ তো দোয়া কবুল করবে না, এখন কি করবেন? সাহাবীদের সামনে ঘোষণা করেন, আপনার কোনো সাহাবী আছে কি ওই মহাবীর আমরের মোকাবেলা করবে, তার সামনে দাঁড়াবে, এরকম কোনো সাহাবী আছে কিনা আপনি বলেন? নবীজি বলেন ঠিক আছে বলতেছি। সাহাবীদের সামনে রসূলুল্লাহ ডেকে বলে, শোনো, আল্লাহর কাছে দোয়া করতে চাইছিলাম, আল্লাহ দোয়া কবুল করে নাই, আসমান থেকে ঘোষণা আসছে, কেউ কি আছো তোমরা ওই আমরের মোকাবেলা করবা, যে আমার আমি রসুলের কাল্লা নেওয়ার জন্য রওনা করছে, তোমাদের মধ্যে কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? কোনো সাহাবী দাঁড়াই না,
13 বছরের আলী দাঁড়ায় গেছে, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়িয়ে যাও? ও আলী তুমি বসো, তুমি কি আমরকে চেনো যে আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মন ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে কেমনে তুমি ছোট মানুষ যাই বাবা সো? হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আমার সাহাবীরা কেউ কি আসো আমারের মোকাবেলা করবা? কোন সাহাবী দাঁড়ায় না। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, বারবার কেন দাঁড়াও রে আলী, বসো বসো বসো। আলী বৈশা যাও। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার কোন সাহাবী দাঁড়ায় না। আবার 3 নম্বরে হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী এইবার ডেকে বলে, আলী আয় আয় আমার কাছে আয় আমার কাছে আয়। হযরত আলীকে রাসূলুল্লাহ বুকে জড়ায় ধরলেন, আর ডেকে বলে, আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে কেন যাইতে চাস? ডেকে বলে, নবী গো আপনার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, আমার ভিতরের ইমান বলতেছে আপনি যদি আমাকে একটু দোয়া করে ছেড়ে দেন, ওই সালেম আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে ওকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইবা খালি হাতে গেলে চলবে না, ও ওসমান তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গ আমার বাড়িতে একটা তরবারি আছে 87 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যা ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন, হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে, নবী গ অনেক আগে আমর আপনার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, আমি আমর আপনার কাছে পৌঁছার আগে যেন ওর জীবনের খাতা ক্লোজ করে দিতে পারে, ওর জীবনটা পৃথিবীর থেকে বিদায় করে দিতে পারে, ওর মোকাবেলা আমি করতে পারি, এই জন্য এত জোরে যাইতেছি। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা স্পিড থাকা দরকার আছে না, পাওয়ার থাকা দরকার আছে না? নয়, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কোন, কষ্ট হচ্ছে আপনাদের? দিলের কানটা লাগায় শুনে জানো, ও জামালপুরের বাজানেরা, এ তরুণ যুবক ভাই একটু আলোচনা বোঝার চেষ্টা করো। হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ কেন আমার সামনে দাঁড়াইছো? হযরত আলী বলে, ছোট না বড় পরে বুঝাইতেছি। এই কথা বলে আমরের সামনে দাঁড়ায়া তরবারিতে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়া যদি আপনারাও পড়েন, এই দোয়া পড়ে যদি আপনার বাড়িতে ফু দেন, আয় আয় খেলা হবে, আয় আল্লাহ একবার বলেন, এই কাফের বেটা আয় খালি দাগ পার হয়ে দেখা, এই আমি আলী ছোট না বড় খালি দাগ পার হয়, আয় আল্লাহ একবার বলেন। কথায় আছে মরিচ ছোট ঝাল বেশি। হযরত আলী যে ধমক দেশে খালি দাঁত পার হয়ে দেখ, আয় রসুলের কাল্লা নিবি, এ আয় আয় দেখি কেমন বাপের বেটা, আয় তো আয়, এ আয়। রাগ করছেন? আমরের ভিতরে 19-20 শুরু হয়ে গেছে, কয় কিরি আলী এত বড় একটা ধমক দিল, অবাক হয়ে গেছে, কাফের থমকে গেছে, আর জবান বন্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি নাই, সামনে পা ফেলার পর্যন্ত শক্তি নাই। আলীর এক ডাইলগ এক হুঙ্কারে ওর মনে করেন হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, এমন তো অবস্থায় ওর কাঁধের যে 3.5 মন ওজনের তরবারি ছিল আল্লাহ হযরত আলীর সামনে কাঠের তক্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমর আর হযরত আলী বাজা বাজা ভাব, ঘটনাটা সামনের দিকে কি হয় শুনবেন না, শেষ ফিনিশিং কি হয় জানবেন না? কারা কারা দু হাত তুলে একবার দেখান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
হাত নামা। আমি আল্লাহর ক্ষমতা বুঝাইতে চাচ্ছি, জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। এটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য আর একটা ঘটনা টান দেওয়া লাগে। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন আপনারা? তাহলে চলেন ঘুরে আসা যাক। বাজান গো আমার আল্লাহর পয়গাম্বার ছিল, নাম ছিল শামঈল আলাইহিসসালাম। কি নাম? শামঈল আলাইহিসসালাম। ইহুদিরা পয়গাম্বারকে জেলখানায় বন্দি করে রাখছে, এক দুই নয় প্রায় আট, কেউ বলেছেন বিশ মনোজনের শিকল দিয়া পয়গাম্বার দেহটাকে বন্দি করে রাখা হতো। আল্লাহর পয়গাম্বার শামঈল আলাইহিসসালাম দেহটা ছিল 138 হাত লম্বা। বলেন আল্লাহু আকবার। দেহের ভিতরে বড় বড় পশম ছিল। ইহুদিরা পয়গাম্বারকে শিকল লাগাইয়া জেলখানায় বন্দি করে রাখে, সকালবেলা যায় দেখে একটা শিকলের দানা পর্যন্ত পয়গাম্বারের শরীরে নাই। এইভাবে তাদের কয়েক হাজার শিকল নষ্ট হয়ে যায়। সেই বনি ইসরায়েল সম্প্রদায়ের পয়গাম্বার শামঈল আলাইহিসসালাম, তার জামানায় একজন জালেম, জালেমের নামই ছিল জালুত। কি নাম? আরো জোরে বলেন কি নাম? সূরা বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা আছে, বাজান গো আমার সামনের দিকে যাই বোঝানোর জন্য বলতেছি। জালুত জালেম এলাকার উপরে মানুষের প্রতিদিন চুরি করে নিয়ে যায়, প্রতিদিন মানুষের অর্থ সম্পদ গুলো লুটপাট করে নিয়ে যায়, উর্দুম বা ছাগল গুলো চুরি করে নিয়ে যায়, মানুষের ক্ষেত খামার ফসল থেকে জায়গা জমি অনেক কিছু চুরি করে নিয়ে যায়, ফসলের ক্ষেত চুরি করে নিয়ে যায়। এত চুরি চিন্তাই করতেছে, স্বর্ণ গহনা গাটি লুটপাট করে নিয়ে যায়, সুন্দরী নারী ধরে নিয়ে যায়, যা মনে চায় তাই করে। এই জালুত জালেমের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এইবার পয়গাম্বারের কাছে জেলখানায় চিঠি লিখলো, ও পয়গাম্বার শামঈল আলাইহিসসালাম, এই জালেমদের কারণে আমরা টিকতে পারতেছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, হয় এখন সামনে যায় বাঁচবো আর না হয় মরব, আপনি একটা উপায় বের করে দেন, আমরা সবাই যুদ্ধ করতে রাজি আছি এই জালুত জালেমের বিরুদ্ধে। এই কথা যখন বলে চিঠি লিখলো পয়গাম্বার শামঈল আলাইহিসসালাম, চিঠির উত্তরে লিখলেন, ও বনী ইসরায়েলের উম্মতেরা, তোমরা সকালবেলা যা বলো বিকেল বেলা তাই ভুলে যাও, তোমাদের কথার কোনো গ্যারান্টি নাই। কারণ বনি ইসরায়েলের উম্মতেরা সবচাইতে পিছলা কাটা উম্মত ছিল, ওরা সকালে যা বলে বিকেলে তার উল্টাটা করে, মুখে বলে একটা অন্তরে আর একটা, কাজের বলে একরকম বলার বেলা আর এক রকম, কথা কন ঠিক কিনা? সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন বাজান। পয়গাম্বার শামঈল আলাইহিসসালাম তখন বললেন, সত্যি যুদ্ধ করবা কিনা আগে নিয়ম ঠিক করো, সিদ্ধান্ত সঠিকভাবে নাও, যদি পারো তাহলে আমি পয়গাম্বার তোমাদের জন্য একটা ব্যবস্থা করব। তারা বললেন, পয়গাম্বার সত্যি সত্যি আমরা যুদ্ধ করব, জিহাদ করব, ওই জালেম জালুতের হাত থেকে আমরা বাঁচতে চাই। পয়গাম্বার দেখে বলে, শোনো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তালুত নামের একজন তোমাদের নেতৃত্ব দেবে। ওই তালুত লোকটা দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো। তালুত আল্লাহর কাছে এত প্রিয় বান্দা, এই জন্য তালুতের নেতৃত্বে যদি তোমরা যুদ্ধ করো যুদ্ধে বিজয় লাভ করবা। কিন্তু ওই বনী ইসরায়েলের মানুষেরা বলে, আহারে একটা গরিব মানুষ অচেনা মানুষ আমাদের নেতৃত্ব দিবে তা তো মেনে নেওয়া যায় না। ও পয়গাম্বার, আমাদের মধ্য থেকে কাউকে আপনি নেতা হিসাবে মেনে নেন। পয়গাম্বার বলে, শোনো, তোমরা যদি এটাকে অস্বীকার করো, এই নেতৃত্বকে না মানতে চাও, তাহলে তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি পয়গাম্বার তোমাদের আগেও নাই পরেও নাই। তখন বলে, না না নবী গ, আপনি আমাদের নবী, আপনার কথা আমরা শুনব। ঠিক আছে, তালুতকে কিভাবে শুনব? তালুতকে চেনার উপায় উপকরণ বলে দিলেন। অনেক ঘটনা লম্বা বিলম্বা করব না। এইবার হাজার হাজার লোকজন নিয়া তালুত যুদ্ধ করার জন্য জালুতের দিকে রওনা করেছে। আল্লাহ পাক পথের মধ্যে একটা নদী দিয়া পরীক্ষা করলেন, নদীর কাছে যায় আল্লাহ রাব্বুল আলামিন, তালুদের মাধ্যমে জানা দিলেন, ও তালুত তোমার সাথে সমস্ত সেনাবাহিনীকে জানা দাও, এই নদী পার হওয়ার সময় তারা যদি পেট ভরে পানি পান করে নদী পার হতে পারবে না, আর নদী পার হওয়ার সময় যদি এই হাতের আঙ্গুলগুলো চুবায়া
আঙ্গুলের মাথায় যেই পরিমাণে পানি উঠবে সেই পরিমাণে পানি যারা পান করবে তারা নদী পার হতে পারবে, আর যারা বেশি পরিমাণে পানি পান করবে তারা নদী পার হতে পারবে না। এই কথা বলা হলো, নদী দিয়ে পরীক্ষা করা হলো। নদী পার হওয়ার পর মাত্র 313 জন, আর এর মধ্যে একজন হলো মাত্র 11 বছরের বালক। কয় বছর? 11 বছরের বালক, আর সংখ্যাই হলো 313 জন। 11 বছরের বালক দেখে বলো, তালুক আমাদের নেতা, আপনি আমাদের আমির, আপনি যেহেতু নেতৃত্ব দিচ্ছেন আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা, আপনার কাছে শুধু এতটুকু অনুমতি চাই, আমি সর্বপ্রথম ওই জালুক জালেমের সামনে দাঁড়াইতে চাই, সর্বপ্রথম আমি একটু মোকাবেলা করতে চাই। আল্লাহ আকবর বলেন। দেখে তালুত গিনেছিলেন যে ছোট্ট বাচ্চা আমার কাছে সামনে যাইতে অনুমতি চায়, অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে, কল্যাণ আছে। এই কথা চিন্তা করে বলতেছে, ঠিক আছে সামনে যাও, আমার একটু পানি খাও, সামনে যাও, কোনো সমস্যা না, আমরা পিছনে তোমার আছি। এইবার 11 বছরের বালক সামনের দিকে রওনা করলেন, রাস্তার পাথর ডেকে বলে, বালক আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। বালক চিন্তা করে, রাস্তার পাথরে জবান খুলে গেছে, আমার সাথে কথা বলে আবার আমার সঙ্গে যেতে চায় না, জানি পাথরের ভিতরেও কোনো রহস্য লুকিয়ে আছে। পাথর একটা নিলেন, পকেটের ভিতরে রাখলেন, সামনে যাইতে না যাইতে আর একটা পাথর ডেকে বলে, বালক আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। ওই পাথরটাকেও নিলেন, সামনে গেলেন আর একটা পাথর ডেকে বলে, বালক তুমি আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসব। তিনটা পাথর হয়ে গেল, কয়টা পাথর? জোরে বলেন, কয়টা পাথর? পাথর হয়ে গেল তিনটা পাথর, এই পাথর সেই পাথর না, এটা লিটন দেওয়ান চিস্তির পাথর না, ওই যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আপনি কি বিদেশে যেতে পারছেন না? আপনি কি মামলায় হাঁটতেছেন? আপনি কি সংসার জীবন অসঙ্কী? কথা কন না খ্যা, আপনি কি মামলায় জিততে চান? কথা কন না খ্যা, তাহলে আজই যোগাযোগ করুন বসুন্ধরা সিটি কমপ্লেক্স, তাই না? লিটন দেওয়ান চিস্তি, পাথর পড়লে সমাধান আছে না? না রাগ করেছেন আপনার নায়ক নায়িকারা সেগুলোর অ্যাড করে, ওরা তো সাবানেরও অ্যাড করে, ওরা কামি হলো টেকা দিয়ে অ্যাড করা, কথা কর না কেন? এলে বিশ্বাস করা হবে নাকি? নায়ক নায়িকারা আবার এসে কয়, এই পাথর ব্যবহার করার পরে আমার যত সমস্যা ছিল সব সমাধান হয়ে গেল। আপনিও একবার আসেন, বিশ্বাস করেন লিটন সাহেবকে, কি অবস্থা! পাথরে কি পারে ভাগ্য খুলে দিতে পারে? কোন মাজারের পীর কি পারে ভাগ্য খুলে দিতে? দিলের কানটা লাগায় শুনেন সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণের চাবিকাঠি কার হাতে? এ জোরে কোন আল্লাহ কল্যাণ দেওয়ার মালিক, কোন পীর না, কোন বাবা না, কোন মাজার না, কথা বলে ঠিক না? আমাদের দেশে এরকম আছে না? না মাজারে যা সিজদা দিয়ে কয়, আব্বা আমারে দে, কি দেবে? কয় ব্যবসায় বোর করতে, বাবার কাছে যায় সন্তান চায়, আছে না? না ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছরে সন্তান দান করেছে, আল্লাহ আকবার বলে। এই জন্য আমাদের চাওয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পূরণ করে দিতে পারেন তিনি, কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহর কাছে বলবেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহু আকবার, আল্লাহ বান্দা যখন তুমি নিঃস্ব দুর্বল হইবাম, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব, বলেন সুবহানাল্লাহ। আর আমরা বলি কি, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবার থেকে, তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে আল্লাহ 12টা বাজাবে, আছে না? কেউ ফেরে না খালি হাতে। আরে ভাই, কত বীরের দরবারে দামি ঘরে পড়ে গেছেন, গড়িটা হারাই গেছে, কত বীরের দরবারে স্যান্ডেল পরে গেছেন, স্যান্ডেল চুরি হয়ে গেছে, এ খালি পায়ে তো আসলেন, খালি হাতেই তো আসলেন,
পকেটমার চিন্তাই করে টাকা নেই, চাদর হারায়, কম্বল হারায়, মোটরসাইকেল হারায়, মোবাইল হারায়, চশমা হারায়, কত কিছু হারায় আসলেন, কথা বলেন না কেন? এজন্য কেউ ফেরে না খালি হাতে কার দরবার থেকে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তালার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবার থেকে, কথা কন চাওয়া লাগবে জায়গা মত। কোন ডক্টর, কোন মনুষী, কোন বৈজ্ঞানিক যদি দেখে ইসলাম ধর্মের লোকেরা পীরের পায়ের বুড়াঙ্গুল চুষতেছে বরকতের আশায়, এমন দৃশ্য যদি কোনো শিক্ষিত মানুষ, শিক্ষিত পণ্ডিত দার্শনিক দেখে যে এটার নামই নাকি ইসলাম ধর্ম, পীরের পা চুষলেই নাকি বরকত, ও বলবে এমন ধর্ম আমার দরকার নাই। এ কথা বলেন না কেন? পীরের চা পা চোষার জন্য ইসলাম ধর্ম আসেনি। পীরের 30 বছরে গোসল করে না, নাম দিচ্ছে সাধু বাবা, 30 বছর পরে গোসল করে, পানি জমিনে পর রাখে, মুড়িদের বরকতের আশায় খায়। পীরের গোসলের পানি খাওয়ার নাম যদি ইসলাম হয়, এমন ইসলাম ধর্ম অন্য দেশের মানুষ গ্রহণ করবে না, শিক্ষিত মানুষ এটাকে মানবে না, কথা বলে ঠিক কেনা? এজন্য আমরা মনে করেছি এগুলোর নাম ইসলাম। এগুলোর নাম কি ইসলাম? জোরে বলেন আছে? মা বোনদের বলে যাই, মা সাজসজ্জা যা দেখানোর দরকার স্বামীর সামনে, বেপর্দায় রাস্তাঘাটে বের হওয়া যাবে না, নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার খবরদার, জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? আরো জোরে বলেন কার? যদি বাইরে যাওয়া লাগে ঢিলা ঢালা বোরকা পরে যাওয়া লাগবে, এমন একটা বোরকা পরা লাগবে যাতে আন্দাজ না করা যায়, এই বোরকার ভিতরে 20 বছরের নারী নাকি 80 বছরের বৃদ্ধা নারী, এমন ঢিলা ঢালা বোরকা পরে যাওয়ার দরকার আছে না? না, কিন্তু মা বোনেরা বোরকা তো পরেই না, এমন টাইট ফিটিং বোরকা, লেস ঝুমকি ঝুমকি, এমব্রয়ডারি কারুকাজ, মাথায় খেলে না, রাস্তা দিয়ে হেঁটে যায় চুমকি লাগাইছে, ওই রোদের আলো পরে ওই চুমকিতে খালি গ্লাস মারতেছে, যুবকেরা রাস্তার সাইডে সাইকেল ঠিক করেছে, তারপরে করছে গ্লাস মারে কেড়ে, তাকে দেখে পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, কথা কর না কেন? খবরদার যুবক, নারীদের দিকে তাকাবি না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মমিন পুরুষদেরকে জানায় দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে, দৃষ্টি থাকবে নিচের দিকে। নবীজি তার জামাই হযরত আলীকে বললেন, আলী রে, যদি কোনো নারীর ওপরে হঠাৎ করে তোমার দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নাও, প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের, কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর ওয়াজ করে বলে, একবার তাকান যায় সেটা কি লিমিট আছে না আনলিমিটেড, এটার কি অফার চলতেছে যে যতক্ষণ খুশি দেখবেন না, হঠাৎ নজর পড়ে গেছে সাথে সাথে দৃষ্টি ফিরায় না লাগবে, এটা 1 সেকেন্ডেরও কম সময়, 1 সেকেন্ডেরও কম সময়। আকাশের বিদ্যুৎ চমকায় কতক্ষণ ধরে? 1 মিনিট, 1 সেকেন্ডেরও কম সময়, চিলিক ধাম করে খালি দেখছেন একটা নারী যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ একজন বেপর্দা নারীর দিকে দেখছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওই এরকম দোয়া পড়ে, দোয়া পড়ে মহিলা দেখে আরো কয় দোস্ত রে ইস, নিজেও দেখে আবার এটা শেয়ার করে আর একজনকে দেখায়, ও নিজে গুনা করছে বন্ধুরেও গুনা করায়। এই জন্য তোমাদেরকে বলে যাব, এই যুবক যে বন্ধু তোমাকে রাস্তাঘাটে নারী দেখায় ওই রকম বন্ধুর সাথে সম্পর্ক রাখবা না, ওই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ও একা দেখছে একা গুনা করছে ঠিক আছে, কিন্তু আর একজন বন্ধু আরো 5 জন বন্ধুকে ডাইকে দেখায় যে দেখ রাস্তা দিয়ে গেল একজন, তাহলে বুঝবো এটা বন্ধু না, ওটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান, কথা কন না কেন? দৃষ্টিটাকে নিম্নগামী করা লাগবে, ইফতিজিং করা যাবে না, তোমরা জামালপুরের ছেলে, সভ্য ছেলে, ভদ্র ছেলে, ইফতিজিং এর মামলা জীবনে খাবা না, মনে থাকবে তো ইনশাআল্লাহ, নারীর দিকে তাকাবা না, নারী আমাদের কাছে মায়ের মতো, বোনের মতো, কথা কও, সবার ঘরে মা বোন আছে না নয়?
এখন মা বোনদেরকে ইজ্জত দিকে ইজ্জত দিতে শেখো, সম্মান করতে শেখো, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি বয়স হয়ে যায় যুবক বয়স, অতি দ্রুত বিয়ে করো, খুব দ্রুত। দেখো বিয়ে করলেই বরকত, তোমার কিছু লাগবে না, এমনি বিয়ে করো, কথা কর নাকি, খালি মহরা না দিবা কোনো সমস্যা নেই। আর রসুলের জামানায় মহরানা সহজ ছিল, কথা কর নাকি, দুইজনের বিয়ে পড়াই দিলেন রসুলের কাছে, সাহাবি বলে হুজুর আমার কিছুই নাই, বলতেছে তুমি কোরআন পড়া জানো, বলে হ্যাঁ জানি, স্ত্রীকে জিজ্ঞাসা তুমি কোরআন পড়তে জানো, কয় জানি না, আচ্ছা তুমি তোমার স্ত্রীকে কোরআন শেখাও, এটাই তোমার মহরানা, আল্লাহ একবার কন, আহা কত সুন্দর সিস্টেম ছিল। এই জন্য মহরানাটা দেওয়া ফরজ, কম হোক বেশি হোক মহরানা দিয়ে বিয়ে করবেন, যৌতুক নেবেন না, হারাম টাকায় বরকত থাকে না, হালালে বরকত আছে, কথা বলেন ঠিক কিনা। কুকুরের বাচ্চা অনেকগুলো হয় বাঁচে না, সব মরে শেষ, আর সব কুকুরের বাচ্চা বাঁচে থাকলে আমরা বাংলাদেশে চলতে পারতাম না, এটা কুকুরের দেশ হতো, কথা বলেন ঠিক কিনা। পাগলা, 15-20টা করে হয় একসাথে, 15-20টা করে, এতগুলো কুকুর যদি বাংলাদেশে শুরু থেকে আজ পর্যন্ত বেঁচে থাকলে অনেক কুকুরের ঠেলায় রাস্তাঘাটে বের হওয়া যেত না, কথা কর না কেন, কিন্তু জন্মের হওয়া হরে জন্মের মা মরে, জন্মের হওয়া হয় জন্মের মরা মরে, আর গাভীর বাছুর হয় বছরে কয়টা, একটা, এত গরু কুরবানি জবাই করে খায় প্রতিদিন, জামালপুরে জব হয়, আহা যে পরিমাণে জামালপুরে এলাকায় গোস্ত খায়, আহা কথা কর না কেন, কি খাওয়া খাইতেছেন। এরপরে বাংলাদেশ যদি এমন কি খবর কখনো বের হয়েছে, এই বছরে কুরবানি বাংলাদেশে গরুর অভাবে কুরবানি দিতে পারে, সারা জীবন কিয়ামত পর্যন্ত গরু খাবেন, গোস্ত খাবেন, এরপরে গরু ফুরান যাবে প্রত্যেকটা বাড়িতে। এই গ্রামে তালাশ করলে তো 200-300 গরু আছে, বেশি আছে, দেখছেন বেশি আছে, আল্লাহ একবার বলে, তার মানে হালা, কিন্তু এই গ্রামে 20টা কুকুর পাওয়া যাবে না, বেশি বলি 20টা কুকুর পাওয়া যাবে না, পাগলা 5টাও নাই, খুঁজে দেন, মরে গেছে হলে সব। এই জন্য ওই যৌতুকের টাকার সাথে কুকুরের উদাহরণ দিলাম, কারণটা কি বুঝতে পারছেন তো, মহরানা দেওয়া হালাল ফরজ, এটা দেবেন, আপনার স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র হলো, সুন্দর হলো, আল্লাহ আসমান থেকে বরকতের দরজা খুলে দেবে, কথা কান ঠিক কেনা। বিয়ে করো চাকরি পাচ্ছ না, চাকরি পাওয়া যাবে, আল্লাহ কবুল করলে, বিয়ে করতেছ পথ খুঁজে পাচ্ছ না, আল্লাহ একটা ব্যবসার লাইন দেখায় দেবে, কথা কান ঠিক কেনা। বিয়ে করলেই বরকত, তাই বলে খালি ধামাধাম বিয়ে করে ঘুরো না সারা দেশ, তাহলে আবার আর এক বিপদ হয়ে যাবে। বাইরা আমার দিলের কানটা লাগা শুনে জান, অনেক কথা বলতে চাচ্ছিলাম, বলা আমার শেষের দিকে বাজান, সামনে আর যাওয়া যাবে না, হালকা একটু আলোচনা শুনে দিয়ে যায়, তাহলে মা বোনদের বলে যায়, মা স্বামীর সাথে উত্তম আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর ফরজ পর্দা, স্বামী 4 নম্বর স্বামীর খেদমত। মা বোনদের বলে যায়, মা এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। আর আমাদের আপনাদেরকে বলে যায়, আজকে যা শুনতেছেন বাস্তব জীবনে তাই আমল করবেন ইনশাআল্লাহ। বিবিকে পর্দা করানোর দায়িত্ব আপনার, মেয়েটাকে পর্দা করানোর দায়িত্ব বাবা হিসেবে আপনার, বোনটাকে পর্দা করানোর দায়িত্ব ভাই হিসেবে আপনার, কথা বলেন ঠিক কেনা। এ মুসলমান আল্লাহর গোলাম, 11 বছরের বালক 3টা পাথর নিয়ে রওনা করেছে, ঘটনা মনে আছে না, নাই, যাওয়ার পরে সামনে চলে গেছে জালুত জালেম বিশাল বাহিনীর যুদ্ধ করার জন্য রেডি হয়ে আসতেছে, জালুত জালেম বিশাল বাহিনী নিয়ে যখন 11 বছরের বালকের সামনে দাঁড়াইছে, এইবার জালুত জালেম ডেকে বলে, এই 11 বছরের বালক তুমি কেন পথ কাটকাইছো, তুমি এখান থেকে সরে যাও। 11 বছরের বালক ডেকে বলে, পরে যাইতেছি, কয় শোনো তুমি কেন আসছো, বলে আমি আসছি তোমার মোকাবেলা করার জন্য। ওই জালেম জালুত অট্ট হাসি দিতে যে হারামির মতো, হ্যাঁ হ্যাঁ তুমি আর সামারে মারতে, তোমার তো সাহস কম না, এই পিচ্ছি মেজাজ গরম করে না, তোরে ধরলে তো কই যে যাবি, খুঁজে পাওয়া যাবে না। 11 বছরের বালক বলে, ধরতেছো পরে মোকাবেলা কেমনে করি, থামো থামো, ওই যে পকেটে কি আছে, এই কথা কন, পাথর বের করলেন, পাথর বের করে বলে, দাঁড়াও মজা দেখাইতেছি, পাথর আসলে কি তোর কোনো শক্তি আছে দেখি তো। পাথর নিয়ে জালেমের মারছে একটা হাত বরাবর, এক হাত বরাবর যখন মারছে ওই পাথরের আগাতে, জালেম জালুতের দেহ থেকে ডান হাতটা অনেক দূরে উড়ে শরীর থেকে খসে পড়ে গেছে, আল্লাহ একবার বল, মানে দেহ থেকে হাতটা ছিন্ন হয়ে গেছে, আর হাত নাই, এই মুড়ে কি নাই, হাত নাই,
এই দৃশ্য দেখা ওই জালেমের যত সেনাবাহিনী আছিল তারা বলে হায় হায় একটা সত্য 11 বছরের বালকের সামনে আমাদের এই নেতা বড় জালেম জালুত তার যদি অবস্থা হয় হায় হায় বাঁচতে চাইলে বিবির কাছে ফিরে যেতে চাইলে নেতা থুইয়া ভাগ নেতা থুইয়া ভাগ এইবার জালুত জালেমের রাইখা সমস্ত সেনাবাহিনীরা পিছন দিকে রাস্তা নিয়েছে আল্লাহ একবার বলে এইবার 11 বছরের বালক আর একটা পাথর মারছে আর একটা হাত দেওয়া থেকে আলাদা হয়ে গেছে আল্লাহ একবার বলেন এখন হয়ে আছে মোটু পাতলু কাটুম কাটুম হয়ে গেছে আর কিছু নাই এ ছোট বাচ্চা কাটুম দেখিস তোরা বানা কাটুম দেখিস কে বা এ ছেলে মেয়ে কাটুম দেখো না তোমরা মোটু পাতলু গোপাল ভাগ শিবা আর কি আছে রুদ্র রুদ্র ম্যাজিক না রাগ করেছেন আপনারা কষ্ট পাইছেন আমার কথা দিলের কানটা লাগায় শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম রাগের কথা না ক্ষোভের কথা না দুঃখের কথা না কষ্টের কথা না সুখের কথা জালেম কত বড় আর তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র কত ছোট কথা মনে হয় ভুলে গেছেন আর পাথর বাকি আছে কয়টা ই একটা পাথর যখন দেহ বরাবর মারছে পুরো দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়া জালেম ওই জায়গায় পড়ে থাকলো এজন আল্লাহ ধরে ধরে না আল্লাহ ধরলে কোন জালেমকে এক মিনিট টাইম দেয় না আবার আল্লাহ এমন খেলা খেলে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট এই 11 বছরের বালকের নাম ছিল দাউদ আল্লাহ একবার বলে কষ্ট পাইছেন সামনে যাব ওই যে হযরত আলীর কথা মনে আছে না তার আগে পরায়াত যে তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত ভাবে দুইটা কথা বলে যায় পরায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই সময়টার মাঝামাঝিতে আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছে কর্মের দিক দিয়ে কারা উত্তম কর্ম করেছে আমল কাদের ভালো আল্লাহ রাব্বুল আলামিন সেইটা পরীক্ষা করে জানবেন এজন্য প্রত্যেকটা মুসলমানের পরীক্ষা হবে এটা বিশ্বাস করেন কিনা জোরে বলেন বিশ্বাস করেন কিনা মন খারাপ করতেছেন মনে আপনারা আল্লাহ যি খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছে মৃত্যু আর জীবন এই ক্ষমতা কার মৃত্যু আর জীবন সৃষ্টি করার ক্ষমতা কার কেউ পারে নাকি জীবন দিতে কেউ পারে নাকি মৃত মানুষকে জীবিত করে কোন বাংলাদেশের কোন দোকানে চোখ কিনতে পাওয়া যায় তাহলে জীবনটা সুন্দর করে সাজাইয়া দিয়েছেন কি সে আল্লাহ পাক আগে মৃত্যুর কথা কেন বললেন কারণ আছে না নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্মিলে মৃত্যু আছে মৃত্যু একদিন হবে জন্মিলে মৃত্যু একদিন হবে এটা বিশ্বাস করেন না কুল্লু নাফসিং যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই স্বাদ কিন্তু দুই প্রকারের মিষ্টি খাইলে মিঠা লাগে নিম পাতা খাইলে তিতা লাগে ইমানদারের মৃত্যু মিঠা মৃত্যু সুবহানাল্লাহ মায়ের কোলে শিশু যেরকম দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায় ইমানদারের মৃত্যু তেমনি হবে ভাই আল্লাহ একবার বলে আর বেঈমানদের মৃত্যু হবে যন্ত্রণার মৃত্যু কষ্টের মৃত্যু কি যে কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা যে কতটা ভয়াবহ এটা বলে বোঝানো যাবে না যখন মালাকুল মউত আসবে তখন আমরা টের পাবো কথা বলেন ঠিক কিনা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে হয়েছে মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল মূসা আলাইহিস সালাম ডেকে বলে জ্যান্ত ছাগলের শরীর থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয় একটা পয়গাম্বারে যদি এরকম মৃত্যু সম্পর্কে অনুভূতি হয় তাহলে আপনার আমার কি অবস্থা কথা বলেন না কেন বাইরে আমার দিলের কান্তা লাগা শুনবেন এজন্য মৃত্যু হবেই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে
যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, দাদার সে দাদার পরে, বাবার সে বাবার পরে আমি আসছি, যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, হয়তো আগামীকালকে এই মসজিদের মাইকে এলান জারি হতে পারে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি আমি যখন মারা যাব কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেশি থাকলে কলিজার ধন নাই বলে কাঁদবে, আত্মীয় স্বজন আপনার আমার মৃত্যুর সংবাদ শুনে জানা যায় হাজির হবে, এই দেখে রঙিন পোশাক খুলবে বাজার, দুনিয়াতে থাকতে শখের বাড়ি বানাইলাম, টাইসালা বিল্ডিং বানাইলাম, টাইসালা ইট টাইসালা বিল্ডিং বানাইলাম, ইতালিয়ান টাইস দিয়ে বাড়ি করলাম, ভারতের রাজস্থানের পাথর দিয়ে বাড়ি করলাম, তিন চারতলা বাড়ি রাইখা, আপনার আমার সেদিন মৃত্যু হবে, জীবনের শেষ গোসলটা টাইসালা বিল্ডিংও নাও হতে পারে, তাহলে জীবনের শেষ গোসলটা আপনার দামি বিল্ডিংও হবে না, জীবনের শেষ বিদায়টা দামি কাপড় দিয়ে হবে না, আপনি আমি যেদিন মারা যাব বাজার, এই দেখে রঙিন পোশাক কুইলা গোসল করাইয়া সাদা তিন টুকরা কাপনের কাপড় পরাইয়া চারজন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে যেদিন লেখে আসবে, নবীজি বলেন কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওহু তিরমিজি, নবীজি ডেকে বলেন যারা আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ, আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত, তাহলে জাহান্নামের গর্ত কবর না বানাইতে চাইলে আজ থেকে আমল শুরু করার দরকার আছে না নাই, আল্লাহ বলেন আহসানু আমালা উত্তম আমল কারা করে সুন্দর আমল কারা করে আমি আল্লাহ সেইটাই পরীক্ষা করে দেখব, তাহলে জীবন আর মৃত্যু মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা আল্লাহ দিয়েছে এই সময়টা আনন্দ ফুর্তি করার সময় না, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো নো চিন্তা ডু ফুর্তি, এইটা করার জায়গা দুনিয়া না, ফুর্তি করার জায়গার নাম হলো জান্নাত, দুনিয়ার ফুর্তি একদিন আছে দুই দিন না, আজকে টাকা আছে কালকে থাকবে না, আজকে ক্ষমতা আছে কালকে থাকবে না, আজকে যৌবন আছে কালকে থাকবে না, এই যৌবনের তাড়নায় তুমি গুনাহ করো, যৌবনের তাড়নায় তুমি অপরাধ করো, একদিন তোমার যৌবন থাকবে না কিন্তু আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, আর জান্নাতে আল্লাহ যে যৌবন দান করবে ওই যৌবন কোনোদিন কমবে না, আল্লাহ একবার বলেন অফুরন্ত নিয়ামতের জায়গার নাম হলো জান্নাত, এই দুনিয়া ক্ষণিকের ক্ষণিকের মায়া জাল, বল তো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।